ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর 2024 এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্ন উত্তরটা দেখব। এটা দিয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে, বলছে ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট। এটা ছিল একটি ছোট সংকীর্ণ একটি দোকান যার ভেতরে ভালো আলো ছিল না। অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টারে দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, অনেকগুলো স্ফটিক বল রাখা ছিল। অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ওয়ার ম্যাজিক মিরার্স, জাদুই আয়না ছিল, ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। সেই আয়নাগুলোর একটাতে তোমাকে লম্বা রোগা দেখাবে এবং অন্যটায় তোমাকে বেটে আর মোটা দেখাবে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, এই সমস্ত জিনিস দেখে আমরা যখন হাসছিলাম দোকানদার উদয় হলেন। হাউ ক্যান আই হেল্প ইউ, সেড হি, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি, দোকানদার এসে বলল। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেড। আমি দোকানদারকে বললাম যে আমি আমার ছেলেকে কিছু সাধারণ জাদু খেলার যন্ত্র বা জাদু খেলার কিছু চালাকি আর কি কিনে দিতে চাই। তো ক্যাপিটাল এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আইতে হবে দ্য শপ ওয়াজ ন্যারো, নাম্বার ডবল আইতে হবে অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ক্রিস্টাল বলস, অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ক্রিস্টাল বল না ম্যাজিক মিরার্স, অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরার্স হবে, ওটা ভুল হয়ে গেছে। নাম্বার থ্রি হবে দ্য শপ ওয়াজ নট ভেরি ওয়েল লিট, বিয়ের আয়তে আছে ওয়্যার ওয়্যার দ্য ক্রিস্টাল বল, ক্রিস্টাল বলগুলো কোথায় ছিল। অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়্যার সেভারেল ক্রিস্টাল বল, দোকানের কাউন্টারে অনেক স্ফটিকের স্ফটিক বল ছিল। নাম্বার ডবল আইতে আছে হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি, এই গল্পটার লেখক কে, দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ এইচ জি ওয়েলস। সিতে দিয়েছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন্স দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, মানে প্যাসেজ থেকে একটা বিপরীত শব্দ খুঁজতে হবে, শব্দটা হচ্ছে সেল মানে বিক্রি করা, তো বাই কেনা। গ্রামারে আসি, টুতে আছে প্লুরাল ফর্ম লিখতে হবে লিফ লিভস, নাইফ নাইভস, মাউস মাইস, থিপ থিপস। বিতে আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে সি ইজ এ ইউরোপিয়ান ওম্যান, নাম্বার টু হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, থ্রিতে হবে হি গেভ মি এ ওয়ান রুপি নোট, ফোরে হবে হি লিভস ইন দ্য ইউএসএ। সিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে অমলা রোহিত দুজন আছে, বি ভার্ব হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অ্যাম ইজ আর, তো দুজন যেহেতু আমাদের প্লুরাল সাবজেক্ট প্লুরাল তাই জন্য আর বসালাম, রোহিত আর গুড ইন ইংলিশ। আর এটা বলেছে লাস্ট ইয়ার গত বছর অতীতকাল, তাই বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ বসালাম, বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ আর ওয়্যার, তো আই যেহেতু আছে তাই দিলাম ওয়াজ, আই ওয়াজ ইন ক্লাস ফাইভ লাস্ট ইয়ার। রাইটিংয়ে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 60 ওয়ার্ড অন এ ট্রেন জার্নি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। জার্নি বাই অ্যান এক্সপ্রেস ট্রেন ইজ সিম্পলি থ্রিলিং, বলছে কোনো দূরপাল্লার আর কি ট্রেনে করে কোথাও যাওয়া এটা খুবই রোমাঞ্চকর। রিসেন্টলি আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অফ এ লং ডিস্টেন্স জার্নি বাই ট্রেন, তো কিছুদিন আগে আমার এরকম একটা দূরপাল্লার ট্রেনে করে যাওয়ার অনুভূতি হয়েছিল। আঙ্কেল ইনভাইটেড আস টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই কাজিন ইন দিল্লি, দিল্লিতে আমার যে কাকা থাকে তো তার মানে বা বোন বা দাদা যাই হোকের বিয়েতে নিমন্ত্রণ করেছিল, সেখানে যাওয়ার জন্য আর কি বিয়েতে নিমন্ত্রণও করেছিল, তো পেরেন্টস সেট আউট, তো তারা বাবা মা সবাই যাত্রা শুরু করলো। উই বুক টিকিটস ইন কালকামেল, কালকামেলের টিকিট বুক করেছিলেন। উই গট এ ভেরি গুড বার্থ, তো আমরা একটা খুব ভালো কম্পার্টমেন্ট আর কি পেলাম। দ্য ট্রেন লেফট হাওড়া অন টাইম, হাওড়া থেকে ঠিক সময় ছেড়েছিল। আই হ্যাড এ ফাইন উইন্ডো সিট, জানলার ধারে একটা খুব সুন্দর সিট পেয়েছিলাম। নাথিং ওয়াজ ফার্স্ট ভিজিবল ইন দ্য ডার্কনেস অফ নাইট, রাতের অন্ধকারে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। দ্য ট্রেন স্পিড আপ গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ট্রেনটা তার গতি বাড়ায় আর কি মানে দ্রুত যেতে থাকে। ইট হল্টেড অ্যাট সাম আননোন স্টেশন, কিছু অজানা স্টেশনে দাঁড়িয়েছিল। দ্য সান ওয়াজ আপ, সূর্য উঠে গেছে। ইন দ্য লাইট অফ দ্য মর্নিং, সকালের আলোয় সান
সব মর্নিং সান, সকালে সূর্যের আলোয় আই সাইটেড লং স্ট্রেচেস অফ ফিল্ড। তো আমি জানলা দিয়ে দেখতে পেলাম অনেক দূর পর্যন্ত ছড়ানো মাঠ। সিনস চেঞ্জড ফ্রম টাইম টু টাইম, সময়ের সাথে সাথে বাইরের দৃশ্যগুলো পাল্টে যাচ্ছিল। উই ক্রসড মেনি আননোন ল্যান্ডস, অনেক অজানা জায়গা আমরা পার হয়ে গেলাম। পিপল অফ ডিফারেন্ট ড্রেসেস কেম ইন টু মাই ভিউ, বিভিন্ন পোশাকের মানুষ আমি দেখলাম। দে স্পোক ডিফারেন্টলি, তারা বিভিন্নভাবে কথা বলছে। টুকে ভ্যারাইটি অফ ফুড, নানা রকমের খাবার খাচ্ছে। বাট দে আর অল ইন্ডিয়ানস, কিন্তু তারা সবাই হচ্ছে ভারতীয়। আই ফিল প্রাউড অফ আওয়ার ইউনিটি ইন ডাইভার্সিটি, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য আমি গর্ববোধ করলাম। হাউএভার ইনসাইড দ্য ট্রেন, যদিও ট্রেনের ভেতরে এভরিথিং ওয়াজ ওকে, সবই ঠিক ছিল। দ্য ফুড উই গট ওয়াজ স্যাটিসফাইং, ট্রেনে মানে যাত্রার সময় যে খাবার দেওয়া হয়েছিল সেটা খেয়ে আমি তৃপ্তি পেয়েছিলাম। দ্য রেলওয়ে স্টাফ টু কেয়ার অফ আস, রেলের যারা কর্মী আমাদের যত্ন নিয়েছিল। দ্য কো প্যাসেঞ্জার সহযাত্রীরা আর কি, ওয়্যার অল কোঅপারেটিভ, তারা সবাই খুবই মানে কি বলবো সহযোগিতাপূর্ণ ছিল আর কি, সবাই সহযোগিতা করেছিল, সুবিধা অসুবিধা দেখছিল একে অপরকে। অফকোর্স নিশ্চিতভাবে আই কুড নট স্লিপ অ্যাট অল ফর দ্য লাউড জার্কিং সাউন্ড অফ দ্য ট্রেন, আমি ভালো করে ঘুমাতে পারিনি কারণ ট্রেনের যে চলার শব্দ এবং যে ঝাঁকুনি তার জন্য। স্টিল আই এনজয়েড দ্য জার্নি হার্টলিলি, কিন্তু এই যাত্রাটা আমি আন্তরিকভাবে উপভোগ করেছিলাম। তো এই ছিল আজকের আমাদের 2024 রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।